এক সাড়া জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই জেলা ভিত্তিক পশু ধন মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত মোহরছড়া স্কুল মাঠ প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মঙ্গলবার এই অনুষ্ঠানের সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়। বিধায়িকা ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা। এদিনের এই প্রদর্শনী অনুষ্ঠানে তেলিয়ামুড়া বিভিন্ন এলাকার মানুষজনেরা তাদের গৃহপালিত গবাদি পশু সহ উন্নত প্রজাতির মোরগ, পাখি, হাঁস, পায়রা, খরগোশ ইত্যাদি নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পরবর্তীতে প্রজাতি ভেদে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কারও প্রদান করা হয় দপ্তরের পক্ষ থেকে। সেই সঙ্গে এদিনের এই পশুধন মেলায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে পশুদের জন্য বিনামূল্য চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্য ঔষধও প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে বিধায়িকার হাত ধরে তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার 10 জন বেনিফিশিয়ারিদের উন্নত প্রজাতির শুকর ছাড়াও ছাগলছানা প্রদান করা হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় এই মেলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে তিনি সকল স্তরে জনগণকে পশুপালনের প্রতি আকৃষ্ট হয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন। সবকা সাথ সবকা বিকাশের কথা যেভাবে সদর্পে সগর্পে যেটা ঘোষণা করেছেন, আমরা এই দেশের সাথে সাথে এই ছোট্ট প্রান্তিক রাজ্যে আমরা সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে দীক্ষিত হয়ে এই রাজ্যের মানুষের জন্য কাজ করছি। একটা সময় ছিল এই রাজ্যে কৃষকদেরকে আমরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে আমরা দেখেছি, কিন্তু আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সম্মান জানানোর জন্য কিষাণ সম্মান নিধি চালু করেছেন বছরে 6,000 টাকা। আমাদের সরকার এবারে নির্বাচনে যাওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছে আবার যদি রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি, তাহলে কিষাণ সম্মান নিধি অর্থ রাশি আরো বাড়ানো হবে। আমরা কৃষকদের সুযোগ সুবিধা প্রদানে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের এই পশুধন মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।